পুরীর হোটেলে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায়ের দেহ। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায় তিনি সপরিবারে বেড়াতে গিয়েছিলেন পুরী। হঠাৎই গতকাল সন্ধ্যেবেলায় হোটেলের ঘরে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় চিকিৎসককে, তিনি এসে মৃত বলে ঘোষণা করেন। আমরা কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অয়ন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায়ের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারণ এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো, পিটিএস এ কর্মরত ট্রাফিক ট্রেনিং স্কুলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন এবং যেমনটা তুমি বললে যে হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় দেহ পড়ে থাকা এবং তারপর ডাক্তার এসে তাকে মৃত বলে ঘোষণা করা, মৃত্যুর কারণটা কি? স্বাভাবিক মৃত্যু নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? এটা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পুরী জেলার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কলকাতা পুলিশের একটি দল ইতিমধ্যে পুরীতে গিয়ে পৌঁছেছে, ময়নাতদন্ত চলাকালীন তারা সেখানে থাকবেন বলে জানা গিয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মৃতদেহ কলকাতায় তার গোলপার্কের বাড়িতে নিয়ে আসা হবে এবং সেখানেই তার অন্তিম সংস্কার হবে বলে এখনো পর্যন্ত খবর। নির্দিষ্ট করে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বোঝা যাবে এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো কারণ কাজ করছে। সঞ্জিত, আপাতত ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। কলেজ যাওয়ার সময় আচমকাই হামলা ছাত্রীর ওপর। ফালাকাটা এক ছাত্রী যিনি কলেজ যাচ্ছিলেন আচমকাই তার ওপর ব্লেড নিয়ে হামলা চালায় ওই কলেজেরই, তারই কলেজের এক ছাত্র। অভিযুক্ত ছাত্রকে এলাকাবাসীর গণপিটুনি, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে খুঁজে বের করে, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। কোচবিহার জেলার খোকসাডাঙ্গার বাসিন্দা ফজাউদ্দিন ওই ব্যক্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাকে চিকিৎসা ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা। আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।